রাইজর সেবা করার কোনো অসুবিধা নাই, কিন্তু সত্তার থাকিব নারিব শাসন প্রশাসনত নয়, রাইজ যদি সমীকরণটা ভালদরে বুঝার প্রয়োজন আছে। মই ভাব ভূপেন বরার পলিটিক্যাল মেচুরিটিও কম আছে নাকি, কারণ এবসলিউট মেজরিটি নলেজ সরকার গঠন করব নয়, গঠবন্ধন নহলে সরকার করব নয়, আর রাইজে জনাদেশ দিব লাগবে, জনাদেশ দিলে সরকার গঠন করব পারব, জনতা জনাৰণৰ সমর্থন কোনফালে আছে। মই তো ভাবো এটা কংগ্রেস দলটো ভারতের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, ঠিক না, অসমতো অসমপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, চব্বিশ বাদ দিলে ছাব্বিশ বত্রিশতো নহব, আগন্তুক অহা পঁচিশ বছরলৈ ভারতীয় জনতা পার্টি কেন্দ্রত হোক রাজ্যত সরকার থাকিব। দিবা সহনা মুঙ্গরীলালকে স্বপ্না মানে কি কয় পর্বতত কাছরকণী বিচার নিচিনা কংগ্রেস দলের অবস্থা হয়েছে, পর্বতের উপর কাছরকণী বিচারি ফুড়ছে, হারি হারি চ্যাম্পিয়ন হয়েছে, বুঝি পাইছে না, যে কংগ্রেস দলক এটা আস্থা বিশ্বাসত জনতাই নলয়, পরিয়ালবাদ তোষামোদ ভ্রষ্টাচার দুর্নীতিরপরা ভারতবর্ষের জনগণ ওলাই আছে, আর তেনেকুৱা নেতৃত্বতে আজি সরকার চলি আছে, সেইকাৰণে তেওঁলোকে যে মঙ্গলের স্বপ্ন দেখি আছে, অলৌকিক সপন কিছুমান দেখি আছে, পরিয়ালবাদ নাই, কিন্তু মেইন তেওঁলোকৰ ঘরখন পরিয়ালবাদে না, রাষ্ট্রীয় দল যেহেতু রাষ্ট্রীয় দল, আমি যেন রাষ্ট্রীয় দল, কংগ্রেসও রাষ্ট্রীয় দল, কিন্তু কোন পরিয়ালে আজি পরিচালনা করে আছে, এই পরিয়ালবাদত হিন্দুস্থানের রাইজ সন্তুষ্ট নয়, আর সেইকাৰণে ভারতীয় জনতা পার্টি অল্টার হিসাবে লৈ আজি শাসন প্রশাসন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বত চলি আছে, কোনে শুনিব, নিজরে হেৰি চ্যাম্পিয়ন, মই কলো না পরাজিত নায়ক কোনোবাই নায়ক হিসাবে সিলেক্ট করে নাকি, পরাজিত নায়ক মানি লোলে হার, অকমান রেস্ট লোক, কবিতা সবিতা লিখি আছে ভালদরে লিখক, সাহিত্য সাহিত্য অল্প লিখি লোক, রাইজর সেবা করার কোনো অসুবিধা নাই, কিন্তু সত্তার থাকিব নারিব শাসন প্রশাসনত নয়, রাইজ যদি সমীকরণটা ভালদরে বুঝার প্রয়োজন আছে। মই ভাব ভূপেন বরার পলিটিক্যাল মেচুরিটিও কম আছে নাকি, কারণ এবসলিউট মেজরিটি নলেজ সরকার গঠন করব নয়, গঠবন্ধন নহলে সরকার করব নয়, আর রাইজে জনাদেশ দিব লাগবে, জনাদেশ দিলে সরকার গঠন করব পারব, জনতা জনাৰণৰ সমর্থন কোনফালে আছে, মই তো ভাবো এটা কংগ্রেস দলটো ভারতের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, ঠিক না, অসমতো অসমপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, চব্বিশ বাদ দিলে ছাব্বিশ বত্রিশতো নহব, আগন্তুক অহা পঁচিশ বছরলৈ ভারতীয় জনতা পার্টি কেন্দ্রত হোক রাজ্যত সরকার থাকিব। দিবা সহনা মুঙ্গরীলালকে স্বপ্না মানে কি কয় পর্বতত কাছরকণী বিচার নিচিনা কংগ্রেস দলের অবস্থা হয়েছে, পর্বতের উপর কাছরকণী বিচারি ফুড়ছে, হারি হারি চ্যাম্পিয়ন হয়েছে, বুঝি পাইছে না, যে কংগ্রেস দলক এটা আস্থা বিশ্বাসত জনতাই নলয়, পরিয়ালবাদ তোষামোদ ভ্রষ্টাচার দুর্নীতিরপরা ভারতবর্ষের জনগণ ওলাই আছে, আর তেনেকুৱা নেতৃত্বতে আজি সরকার চলি আছে, সেইকাৰণে তেওঁলোকে যে মঙ্গলের স্বপ্ন দেখি আছে, অলৌকিক সপন কিছুমান দেখি আছে, পরিয়ালবাদ নাই, কিন্তু মেইন তেওঁলোকৰ ঘরখন পরিয়ালবাদে না, রাষ্ট্রীয় দল যেহেতু রাষ্ট্রীয় দল, আমি যেন রাষ্ট্রীয় দল, কংগ্রেসও রাষ্ট্রীয় দল, কিন্তু কোন পরিয়ালে আজি পরিচালনা করে আছে, এই পরিয়ালবাদত হিন্দুস্থানের রাইজ সন্তুষ্ট নয়, আর সেইকাৰণে ভারতীয় জনতা পার্টি অল্টার হিসাবে লৈ আজি শাসন প্রশাসন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বত চলি আছে, কোনে শুনিব, নিজরে হেৰি চ্যাম্পিয়ন, মই কলো না পরাজিত নায়ক কোনোবাই নায়ক হিসাবে সিলেক্ট করে নাকি, পরাজিত নায়ক মানি লোলে হার, অকমান রেস্ট লোক, কবিতা সবিতা লিখি আছে ভালদরে লিখক, সাহিত্য সাহিত্য অল্প লিখি লোক।